সবাই ভালো আছো আশা করি। আমরা এর আগের ভিডিওতে মুক্তিযুদ্ধে আমাদের যে প্রবাসী বাঙালি তাদের ভূমিকা সম্পর্কে জেনেছি। বাঙালি ছাড়াও বিভিন্ন দেশ বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল, কিছু পক্ষে তো কিছু বিপক্ষে। আমরা এই ভিডিওতে সেই সম্পর্কে জানব। প্রথমেই জানি যে বাংলাদেশের পক্ষে এবং বিপক্ষে কারা ছিল। বাংলাদেশের পক্ষে কাজ করেছে ভারত এবং সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, এটা এখন আর এই দেশটি নেই। এবং বাংলাদেশের বিপক্ষে কাজ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন। আমরা প্রথমে জানব ভারতের ভূমিকা সম্পর্কে। আগে বলে নিই, আমাদের এই মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা অনস্বীকার্য এবং তারা এত হেল্প করেছে আমাদেরকে, এত অবদান রেখেছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। প্রথমেই আমাদের যখন বাংলাদেশে অপারেশন সার্চ লাইট হলো, তারপর পাকিস্তানের এসে হত্যা করা শুরু করলো, তখন প্রায় 1 কোটি লোক বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে ভারতে চলে যায় বর্ডার পার করে। এই 1 কোটি শরণার্থীকে ভারত সরকার আশ্রয় দান করে এবং তাদের ভরণ পোষণের ভূমিকা নেয়। তারপরে যখন এই ব্যাপারটা মোটামুটি একটু গুছিয়ে আনা হয়েছে, এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত ভারত বাঙালিদেরকে সশস্ত্র ট্রেনিং দেয়, যাতে তারা ট্রেনিং নিয়ে যুদ্ধ করা শিখে তারপর পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। আর তোমরা এখানে যে ছবিটা দেখছো, এটা হচ্ছে শরণার্থী শিবিরের একটা ছবি। এরপর প্রবাসী বাংলাদেশ সরকারকে যে বাংলাদেশের যুদ্ধ এবং প্রশাসনিক কাজকর্ম আছে সেটা পরিচালনায় সাহায্য করে ভারত। তারপর আমাদের যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল, সেখান থেকে অনেক অনুষ্ঠান সম্প্রচার করা হতো এবং অনেক উদ্দীপনামূলক, উৎসাহমূলক অনুষ্ঠান সম্প্রচার করা হতো। সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটাকে স্থাপন করতেও ভারত অনেক সাহায্য করে। তারপরে বাংলাদেশের পক্ষে আমাদের যে বিশ্ব জনমত গঠন করাটা প্রয়োজন ছিল, যাতে পাকিস্তান আমাদের সাথে এই অবিচারটা বেশি দিন করতে না পারে, সেই জন্য বিশ্ব জনমত গঠনেও ভারত ভূমিকা রাখে। পশ্চিম পাকিস্তান সীমান্তে শেষ পর্যন্ত পাক ভারত যুদ্ধ শুরু হয়ে যায়। ভারত আমাদের জন্য এত সাহায্য করেছিল। এই যুদ্ধটা শুরু হয় 3রা ডিসেম্বর। এর কিছুদিন পরই, অর্থাৎ ডিসেম্বরের 6 তারিখ, বাংলাদেশকে ভারত অফিসিয়ালি স্বীকৃতি দান করে একটা নতুন দেশ হিসেবে। এর আগে নভেম্বর মাসে ভারত বাংলাদেশের সাথে যৌথ কমান্ড গঠন করে, যাতে তারা আমাদের মুক্তিযুদ্ধে হেল্প করতে পারে এবং বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনী মিলে একসাথে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে তাদেরকে সরিয়ে দিতে পারে। এরপর ভারত আরও একটি খুব ভালো একটি কাজ করেছিল, সেটি হচ্ছে তারা তাদের সাধারণ নাগরিকের উপরে শরণার্থী কর আরোপ করেছিল। সেই টাকাটা দিয়ে আমাদের যে শরণার্থী শিবিরের মানুষ আছে তাদের জন্য খাদ্য এবং চিকিৎসার ব্যবস্থা করা হতো। এবং সব মিলিয়ে ভারতের 4000 লোক বিভিন্ন সময়ে বাংলাদেশের এই যুদ্ধে, আমাদের মুক্তিযুদ্ধে তারা প্রাণ হারিয়েছে, যে জন্য আমরা সবসময় কৃতজ্ঞ থাকব। এখন একটা প্রশ্নের উত্তর দাও, সেটা হচ্ছে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে? আমরা একটু আগেই শিখেছি ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর। এরপর আমরা জানি যে বাংলাদেশের পক্ষে আরেকটি দেশ কাজ করেছিল, সেটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। তাদের যে ভূমিকাটা ছিল সেটা হচ্ছে, সে গণহত্যা বন্ধ করার জন্য সোভিয়েত ইউনিয়নের যে প্রেসিডেন্ট, তিনি তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়াকে চিঠি দেন, যাতে ইয়াহিয়া যে গণহত্যাটা চালাচ্ছিল পূর্ব পাকিস্তানে সেটা যাতে বন্ধ করে দেয়। এবং তখন একদম শেষের দিকে, যখন ডিসেম্বর মাস, তখন যখন দেখলো যে বাংলাদেশ যুদ্ধে জিতে যাচ্ছে, তখন পাকিস্তান একটা কুটচাল করলো। তারা কি করলো, তারা একটা যুদ্ধবিরতি করার চিন্তাভাবনা করলো। এই যুদ্ধবিরতিটা করে তারা একটু সময় চেয়েছিল, যাতে তারা আরও বেশি সৈন্য এবং অস্ত্র নিয়ে বাংলাদেশকে আবার আক্রমণ করতে পারে। সোভিয়েত ইউনিয়ন কি করলো, জাতিসংঘে এই যুদ্ধবিরতির যে সিদ্ধান্ত সেটাতে একটা ভেটো দিল। ভেটো মানে হচ্ছে তারা সেটার বিরুদ্ধে কথা বলল, বিরুদ্ধে সেটার ভোট দিল। এই সোভিয়েত ইউনিয়নের ভোটটার কারণে নিরাপত্তা পরিষদে এই সিদ্ধান্তটা ঠেকে গেল, যুদ্ধবিরতির সিদ্ধান্তটা বন্ধ হয়ে গেল। এবং তাদের এই একটা কাজের জন্য আমরা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে স্বাধীনতাটা অর্জন করতে পারলাম। এবং সোভিয়েত ইউনিয়নের তখন যে প্রেসিডেন্ট ছিলেন, তার নাম ছিল প্রেসিডেন্ট পদগোর্নি। তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য অনেক অনেক সাহায্য করেন। তাহলে এখন আমরা জানলাম ভারত এবং সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে যেসব সাহায্য করার কাজ করেছিল সেই সম্পর্কে। এরপরের ভিডিওতে আমরা মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে জানবো।